এই মুহূর্তে বাজে কদমতলা ঘাটে ছবি আপনাদের দেখাচ্ছি বিসর্জনের দিনে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে বাজে কদমতলা ঘাটে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনা ঘটেছে ঠিক কি হয়েছে আমাদের প্রতিনিধি সৌদত্ত বসু সেখানে রয়েছে সৌদত্ত আরো বিস্তারিত জানাবে সৌদত্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি বাজে কদমতলা ঘাটে ঠিক কি ঘটেছে এখানে একটা জেসিবি মেশিন নিয়ে এখানে ঘাট পরিষ্কারের কাজ চলছে ঘাট পরিষ্কার করা হচ্ছে প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে এখানে একটা জেসিবি মেশিন হঠাৎ করে প্রতিমা নিয়ে আসার সময় এখানে এসে প্রতিমা যারা নিরঞ্জন দিচ্ছিল তাদের ধাক্কা মারে তারা ধাক্কা খেয়ে জলে পড়ে যায় এবং অনেকে আহত হয়েছে ঘটনায় এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেখানে এখানে আহত হয়েছে অনেকে এবং এই মুহূর্তে একটা দুর্ঘটনা যেটা ঘটেছে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এখানে জেসিবি মেশিন কেএমসি কলকাতা পুরসভার জেসিবি মেশিন যেগুলো দিয়ে ঘাট পরিষ্কার করা হয় কলকাতা পুলিশের উপস্থিতিতে এখানে সেই মেশিন এখানেই তোমার কাছে আমার প্রশ্ন বাজে কদমতলা ঘাটে আজকে বিজয়া দশমী দিনে স্বাভাবিকভাবে প্রতিমা নিরঞ্জন হবে সেখানে পুলিশ প্রহরা থাকার কথা পর্যাপ্ত তার সত্ত্বেও কিভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটলো প্রশাসন যথেষ্ট রয়েছে এখানে তার সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে প্রশাসনের চোখের সামনে কার্যত পুলিশ এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওখানে সমস্ত প্রতিনিধিদেরকে মানে যারা আসছে প্রতিমা নিরঞ্জন দিতে বেশিরভাগ বাড়ির প্রতিমা নিরঞ্জন হচ্ছে তাদের এখনো মারপিট চলছে মারধর করা হচ্ছে কেএমসি কর্মীদের এবং প্রেসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এখানে এটা হচ্ছে এই যারা প্রতিমা নিরঞ্জন দিতে মানে করতে আসে তাদের সঙ্গে মূলত হাতাহাতি বেঁধে গিয়েছে কেএমসির কর্মীদের এবং যারা ঘাট পরিষ্কার করতে আসে তাদের সাথে মূলত হাতাহাতিটা হচ্ছে আর এখানে পুলিশ এখন অব্দি কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই একদমই সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম চেষ্টা হচ্ছে না হয়নি তোমার পাঠানো ছবির মাধ্যমে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি কিন্তু আরো একবার জানতে চাইছি ঠিক কি কারণে এখানে আমাদের পুলিশ জেসিবিটা সেখানে কি করতে এসেছিল জেসিবি ওখানে ঘাট পরিষ্কার করতে দেখো নিয়ে আসা হয়েছিল সেখানে ঘাট পরিষ্কার চলাকালীন ঘাট পরিষ্কার চলাকালীন এখানে কেএমসির কর্মীদের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে গিয়েছে যারা মানে পুজোর বিসর্জন করতে আসছে তাদেরকে ধরে মারা হচ্ছে এবং অসম্ভব মারপিট হচ্ছে এখানে যে মারপিট সামলানো মানে খুব কঠিন অবস্থা যাকে বলে সেই পরিস্থিতিতে এখানে এখন অব্দি বোঝা যাচ্ছে না যে কি মানে ঘটনা কি এখানে সমস্ত কমিটির যারা প্রতিমা বিসর্জন করতে আসছে তাদের মধ্যে এবং কেএমসি কর্মীদের মধ্যে মারপিট চলছে তাদেরকে থামানোর কোনো চেষ্টা পুলিশ করছে না দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি দেখতে পাচ্ছ পুলিশের লোক সামনে রয়েছে প্রশাসন সামনে রয়েছে তৃণমূলের ছাপ নিয়ে এসে এখানে দাঁড়িয়ে মারামারি চেষ্টা চলছে এবং প্রেসকে ধাক্কা দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে একই ঘটনা পুলিশের সামনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন রকম কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশ প্রশাসন কার্যত নিষ্ক্রিয় তেমনটাই বলছিল আমাদের প্রতিনিধি সৌদত্তা আবারও ফিরবো সৌদত্তার কাছে সৌদত্তা এখানে আবার প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে হাতাহাতি পরিস্থিতির মধ্যে পুলিশের নিরাপত্তারক্ষীরা কয়েকজন রয়েছেন তারা সরিয়ে নিয়ে গেছে মানে দুই হামলাকারী পক্ষ যারা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল তাদের সরিয়ে নিয়ে গেছে এবং তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার পর এখানে আবার পুনরায় প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে তো ঘটনাটা কি ঘটেছে এখনো অব্দি পুলিশের তরফ থেকে বা পুরসভার তরফ থেকে কিন্তু কিছু জানানো হয়নি
একদমই তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেটা একটা বড় প্রশ্নচিহ্ন কারণ আজকে বিজয়া দশমীর দিনে গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে বাজা কদমতলা ঘাটে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যে ছবি আমরা আপনাদের সামনে রাখছিলাম বিশৃঙ্খল পরিস্থিতির পর আবার সেখানে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে প্রতিনিধি সন্ধ্যা বসু রয়েছে সেখান থেকে সরাসরি সন্ধ্যা আবারও ফিরছি তোমার কাছে আবারও দেখতে পাচ্ছি বিশৃঙ্খল পরিস্থিতিটা কেটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে এই মুহূর্তে ঘাটের সার্বিক চিত্রটা একটু তুলে ধরতে চাও তুলে ধরো দর্শকদের সামনে এই মুহূর্তে আবার পুরোনায় বাড়ির এখানে মূলত আজকে যেটা হচ্ছে সকালবেলা বিজয়া দশমীর সেদিনকে বাড়ি প্রতিমার নিরঞ্জন হয় এই নিরঞ্জন চলাকালীন হঠাৎই কেএমসির একটি গাড়ি জেসিবি মেশিন যেগুলো দিয়ে সাধারণত ঘাট পরিষ্কার করা হয় প্রতিমা বিসর্জনের পর সেই গাড়ি নিয়ে হঠাৎ করে কেএমসির কর্মীরা সোজা ঘাটের দিকে চলে আসে এবং তারাখানে দাঁড়িয়ে থাকা যারা মানে যারা এসছেন প্রতিমা নিরঞ্জন করতে তারা রীতিমতো তাদেরকে ধাক্কা মারে সে গাড়ি এসে এবং তারা ছিটকে জলে পড়ে যায় গঙ্গার জলে তারা ছিটকে পড়ে যায় এবং প্রতিমা নিরঞ্জন চলাকালীন তারা বেশ কয়েকজন আহত হয় গাড়ির ধাক্কা খেয়ে এবং যেটা দেখা যাচ্ছে এখানে সেটা হচ্ছে পুলিশ প্রশাসন সন্ধ্যা এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বাজা কদমতলা ঘাটে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারা কি রিয়াকশন দিচ্ছে যাদের সঙ্গে মূলত হাতাহাতি লেগেছিল তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন করে বিসর্জন দেওয়ার কাজ শুরু হয়েছে আর যেটা হচ্ছে পুলিশ প্রশাসন সন্ধ্যা তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আবারও ফিরবো তোমার কাছে তবে আবারও একটু দর্শকদের নিয়ে যাই বাগবাজার সর্বজনীনে যেখানে রয়েছেন আমার সহকর্মী স্মৃতি বিশ্বাস স্মৃতি সকাল থেকে বাগবাজার সর্বজনীনের ছবি আমাদের সামনে তুলে ধরছিল স্মৃতি